আসসালামু আলাইকুম, শফিক ভিলেজ একত আপনাকে স্বাগতম। আর আমার ফেসবুক পেজ আছে শফিক ভাই, তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন শুকনো জমি। আর জমিতে যেহেতু চাষ চলছে আর কি লাগানো হয়েছে সেটা আপনাদের জানাবো। তবে গত দুই দিন আগে আপনাদের অবশ্যই একটা ভিডিও দিয়েছিলাম যে ভুট্টা লাগানোর, এবং কোন ভুট্টা সেটা আপনারা অবশ্যই জানেন আমি যেহেতু ভিডিও দিয়েছি। আর ভুট্টা যেহেতু যে লাগানো আছে এটা হাতে তিনটে করে দেওয়া আছে, এবং কী কী সার দেওয়া আছে সেটা আপনাদের একটু বলে দিই। সার দেওয়া আছে আপনার পটাশ, ইউরিয়া এবং সালফার। এর সাথে টিএসপি দেওয়া হয়নি, কারণ জমিতে একটু নোনা আছে, তার জন্য দেখা যাচ্ছে সালফারটা দেওয়া হয়েছে। আর যদি টিএসপি দিতাম তাহলে দেখা যাচ্ছে আরও নোনা ধরে যেত। তো এই আপনার এখানে হচ্ছে 25 কাঠা জমিতে প্রায় সার দেওয়া হয়ে গেল, আর একটু বাকি আছে। এ হচ্ছে আর ভুট্টার সার দেওয়া, কারণ ভুট্টা যেদিন লাগানো হয়েছে, মানে যেদিন লাগানো হয়েছে ওই দিন সার দিলে সবথেকে ভালো হতো, যেহেতু একটা দুর্ঘটনার কারণে 24 ঘন্টা পর সার দেওয়া হচ্ছে। সার প্রায় শেষের দিকে প্রায় আপনার 2 থেকে 3 লিটার তেল লাগলো, মানে শুকনা জমি। আর ওই পাশে যেটা চলছে ওটাও আপনার ভুট্টা লাগিয়েছে, ওটা ভুট্টা লাগিয়ে আজকে সার দিচ্ছে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।